মধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে লাস্ট দোকান দোকান করে আসবো, তারপরে তো শনিবার ধনতেরাস, রবিবারে কালী পুজো। আজকের মেনু তোমাদের দেখাবো, সকালে চান পুজো সব হয়ে গেছে, সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে, কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আজকের মেনু হচ্ছে এই দেখো, দাদা ভাই আটা মাখছে, আর দেখো এক বান্ডিল ধনে পাতা এনেছে 30 টাকা দিয়ে, টমেটো। আর এই যে আমি এখন রসুন আর টমেটো কুচিয়ে নিয়েছি, তরকা বানাবো। আর এই পেঁয়াজটা এখন কুচাবো, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আলু ভাজা, আর এটা দুধ জাল বসিয়েছি, তরকার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। এই হচ্ছে এই যে আলু ভাজার আলু কেটে নিয়েছি, ভাত বুদ্ধি দিয়েছি। দাদা ভাই আটা মাখছে, আটা মাখা হচ্ছে তরকার জন্য। এই যে ডিম এনেছে, আমি পেঁয়াজটা কাটা হয়নি, পেঁয়াজটা কাটবো। এই দেখো তরকাটা বসিয়ে দিয়েছি, মানে তরকারি সেটা ভাজছি, টমেটো রসুন, তারপরে তোমার আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে এটা ভাজা ভাজা করে তারপরে ডিমটা দেবো। এই যে ডিমটা ফাটিয়ে দিয়েছি, ডিম দিয়ে কষিয়ে তারপরে তরকার ডালটা দেওয়া হবে। এই দেখো তরকার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, এটাতে অনেক রকম মিষ্ট আজকে ডাল আছে, রাজমা আছে, তারপরে তোমার ওই যে বিনসের সোয়াবিনের ওই কী বলে আমি সঠিক জানি না, ওইটা সব মিশানো রয়েছে। এই যে ডালটা আমি এখন এটা এখন ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর ডাল ডিমটা দিয়ে নুন হলুদ স্বাদ অনুযায়ী মিষ্টি দিয়ে তারপর ডাল দেবো। তা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম, কালারটা কেমন হয়েছে বলো। আর এই দেখো এখন একটু বাটার দিয়ে দেবো, বাটার দিলে দারুণ লাগবে খেতে। এটা দোকানের জন্য তরকা বানিয়েছি, তরকা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো আজকের হচ্ছে ঘরের রান্না হচ্ছে, এটা হচ্ছে ধনে পাতা চাটনি, এই যে আর কালকের ডাল সিদ্ধ আছে, আর ছেলের হচ্ছে মাংস আছে ঝোল আলু, আর এটা আলু ভাজা আমাদের ঘরের। আজকে এই করেছি, তোমার দাদা ভাইয়ের ভাত বেড়েছি, ছেলে খাচ্ছে, এই দেখো ছেলে খাচ্ছে। আর হচ্ছে দোকানের আলু ভাজাটাও হয়ে গেছে, এই দেখো আলু ভাজা, এটা দোকানের। চা বসিয়ে দিয়েছি, আর তরকাটা তো দেখালাম, এই যে তর আজকে যেহেতু তরকা রান্না করেছি, এই দেখো তরকা, এটা হচ্ছে দোকানের ছেলের জন্য রেখেছি। আজকে এই দোকানের সিলিন্ডার বাঁধা হয়ে গেছে, দুধ আনা হয়ে গেছে, সব মালপত্র রেডি করা হচ্ছে। আর ভাই চান করছে, এই যে চান করে ভাত বেড়ে রেখেছি, এখন খাবে, খেয়ে দোকানে চলে যাবে। আজকের এইটুকুই ঘরের কাজ, চান পুজো তো হয়ে গেছে। এই যে আমার ঠাকুর দর্শন করে নাও, এটা আমার ঠাকুর। বন্ধুরা এই দেখো আজকে তো ধনতেরাস, তাই তোমাদের দাদা ভাই এই দেখো এইটা রূপার কয়েলটা আমাকে এনে দিয়েছে ধনতেরাসের। আর হচ্ছে আমাদের খেতে হয় 14 শাক, এই দেখো 14 শাক নিয়ে এসেছে, 14 শাক। আর হচ্ছে 14টা প্রদীপ, কালকে এটা কালকে জ্বালাবো। আর আজকে ধনতেরাসের জন্য নতুন জিনিস আনতে হয় দেখে এই রূপার কয়েলটা এনেছে, এই দেখো এই যে রূপার কয়েল, এটা হচ্ছে রূপার কয়েল এনেছে, এটা এখন আমি ঠাকুরের ওখানে রেখে দেব। আর কালকের এই 14 শাক আর 14 প্রদীপ, সন্ধ্যাবেলা 14টা প্রদীপ জ্বালাতে হবে। আর এই যে নুনের প্যাকেট এনেছে, আজকে শাস্ত্র মতো নাকি নুনের প্যাকেট আনা ভালো, তাই নুনের প্যাকেট আনা হয়েছে। এই হয়েছে দোকান থেকে চলে এসেছি, এসেই এখনও কিছু টিফিন খাইনি, খাবো।
আমাদের দাদা ভাই এই বাজার থেকে এসে এখন খাওয়া দাওয়া করবে কিছু টিফিন, তারপর রাতের খাবার চলবে। বন্ধুরা এই যে রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতে হচ্ছে এই দেখো ডিমের ঝুরঝুরা, আর হচ্ছে আলু ভাজা, আর এই যে তড়কা রয়েছে, এখন তড়কাটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, কালকে আটা আছে ওই রুটি বানাবো, সকালবেলা ওদের হয়ে যাবে। এখন এই চলছে খাওয়া দাওয়া, রাতের খাওয়া নিয়ে বসে পড়েছি, ভাত তো হেবে চা খেয়ে রয়েছে। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো, সাপোর্ট করো, ভালোবাসা দিও। শুভরাত্রি।